আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে ইরেগুলার ফর্ম অফ কম্পারিজন, ইরেগুলার ফর্ম অফ ডিগ্রি। হাউএভার, আমরা জানি যে ইংরেজি গ্রামারে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভে একই ফর্ম হয়, যেগুলা কোনো ধরনের কোনো ফর্ম চেঞ্জ হয় না। যেমন আমরা একটু জেনে নিই সেগুলা, যেমন ইন্টেরিয়র, এটা চারটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ওয়ার্ডগুলোকে চারটি ক্যাটাগরিতে আমরা পাই, সেটা হচ্ছে কিছু আছে ল্যাটিন কম্পারিজন, যেগুলো সর্বাবস্থায় একই থাকে। ইন্টেরিয়র শব্দটা পজিটিভে যেটা হবে, কম্পারেটিভও সেটা হবে, দেন সুপারলেটিভও সেটা হবে। এমনিভাবে টোটাল ল্যাটিন ওয়ার্ডস, ল্যাটিন কম্পারিজন আমরা 12টা আছে এখানে, যেমন ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আলটেরিয়র, মেজর, এন্টেরিয়র, মাইনর, সিনিয়র, জুনিয়র, দেন পোস্টেরিয়র, প্রায়র, ইনফেরিয়র, প্রায়র দুইবার লেখা হয়েছে, সুপেরিয়র এটসেট্রা। এই ওয়ার্ডগুলা সব সময় পজিটিভে যেটা হবে, কম্পারেটিভ হওয়া সেটা হবে, সুপারলেটিভ হওয়া সেটা হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল, হি ইজ জুনিয়র। জুনিয়র শব্দটা আমরা জানি যে কম্পারেটিভ, কিন্তু জুনিয়রের পরে তো দেন হওয়ার কথা ছিল, কিন্তু এই ওয়ার্ডের পরে দেন হবে না, কারণ এগুলো সর্বাবস্থা এক থাকে। এক্ষেত্রে হি ইজ জুনিয়র টু মি, হি ইজ জুনিয়র দেন মি লিখলে এটা ইনকারেক্ট হবে, হি ইজ এনাফ টু মি, এনাফ দেন মি লিখলে ইনকারেক্ট হবে, আই গেভ প্রায়র টু ইট, প্রায়রের সাথে টু বসে, দেন বসে না। সো এই ল্যাটিন ওয়ার্ডগুলোর সাথে কখনো দেন বসবে না কম্পারেটিভ ডিগ্রিতে, সুপারলেটিভ ডিগ্রিতে তার আগে কোনো ধরনের মোর, মোস্ট অথবা শেষে ইএসটি যোগ হবে না। যাই হোক, তারপরে আছে অ্যাডভার্ব, যেমন উইকলি, ইয়ারলি, ডেইলি, আর্থলি, ওয়ার্ডলি, ব্রাদারলি। এমনিভাবে আরও যত অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব এলওয়াই যুক্ত শব্দগুলো কখনও পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ হয় না, এগুলো সর্ব অবস্থায় এক থাকে। দেন যাওয়া যাক অ্যাডজেক্টিভ, আমরা জানি যে অ্যাডজেক্টিভগুলোও কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো কখনো কি হয় না। যেমন ওয়াইজ শব্দটা অ্যাডজেক্টিভ, ওটাকে আমরা ওয়াইজার, ওয়াইজেস্ট করলাম, কিন্তু গোল্ডেন, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয় না, সর্বাবস্থা এক থাকে। গোল্ডেন, রাউন্ড, সার্কুলার, উডেন, উডেন, হোয়াইটেন, এমনিভাবে আরও কিছু শব্দ আছে যেগুলো কখনো কি হয় না, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ করা যায় না। দেন ফাইনালি আদার্স, কিছু ওয়ার্ড আছে যেগুলো নাম্বার বোঝায়, কখনো কখনো অ্যাডজেক্টিভ বোঝায়, কখনো কখনো ইন্টেন্সিফায়ার বোঝায়, তো সেগুলো কি হয় না, কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রি হয় না। যেমন এনাফ, হাফ, সাম, হোল, ডাবল, সিঙ্গেল, ট্রিপল, এটসেট্রা, এগুলো কখনো, এই ওয়ার্ডগুলো কখনো কি হয় না, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয় না। আশা করি ডিগ্রির মাঝে আমাদের যে কনফিউশনগুলো ছিল, আমরা যে ভুলগুলো করতাম, এই লেসনের মাধ্যমে আমরা ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। ল্যাটিন ওয়ার্ড, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা কিছু কিছু ওয়ার্ড যেগুলোতে অ্যাডজেক্টিভগুলো কোনো ফর্ম গঠন করে না, সর্ব অবস্থায় পজিটিভে, কম্পারেটিভ, সুপারলেটিভে একই ফর্মেট থাকে। হাউএভার ফ্রেন্ডস, যারা আবার চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করে জানাবে, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস আ লট।